চ্যানেল রূপালি, ভয়েস অফ বাংলাদেশ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে তার পেয়ারে হাবিব তাজেদারে মদিনা দোজাহানের বাদশা উম্মতের কান্ডারি নিদান দিনের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পুর নূর, আমি তার রুহানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই মাহফিল যাকে উদ্দেশ্য করে সেই সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে তার রওজা পাকে আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই ওরসের খাদেম জনাব শাহজাহান সাহেব তার কাছে আমার প্রেম ভক্তি রেখে এবং আমাদের এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় সবার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে অনুষ্ঠান শুরু করছি। আমার ভাই জনাব ফকির আবুল সরকার সাহেব তার কাছে, তার সহযোদ্ধা যারা সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দয়াল দয়াল গো সারা জনম গাইলে গান, চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরন্ত খোদার দান গো, অফুরন্ত খোদার দান, চিন্তা করো হিন্দু মুসলমান, তোর সামান্য তারি ভরে না, সামান্য তারি ভরে না, সারা জনম গাইলে গান, চিন্তা করো হিন্দু মুসলমান, এ কি অফুরন্ত খোদার দান গো, অফুরন্ত প্রভুর দান, চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে মানব লাগে আজব ছিল শুক্র কীট, মায়ের পেটে ভ্রূণাকারে নাচছিল বুক পিট, এই যে মানব লাগে আজব ছিল শুক্র কীট, মায়ের পেটে ভ্রূণাকারে নাচছিল বুক পিট, রাখিয়া মায়ের উদরে, রাখিয়া মায়ের উদরে পূর্ণ করে, সর্বঙ্গ পূর্ণ করে, রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ
পরিমাণ চিন্তা করো হিন্দু মুসলমান একটি অফুরন্ত খোদা দান অফুরন্ত প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান একটি অফুরন্ত খোদা দান অফুরন্ত প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান এই যে বস্ত্র পরিধানে এটাও গাছের ফল খোসার ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল এই যে বস্ত্র পরিধানে এটাও গাছের ফল খোসের ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল কুসুম ভরা ডিম্ব মাঝে কুসুম ভরা ডিম্ব মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে ভবিষ্যৎ পাখি বিরাজে কুসুম ভরা ডিম্ব মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে সাজাইলেন অপরূপ সাজে সৃষ্টিকর্তা ফুলবাগ চিন্তা করো হিন্দু মুসলমান একটি অফুরন্ত খোদা দান অফুরন্ত প্রভু দান চিন্তা করো হিন্দু মুসলমান একটি অফুরন্ত খোদা দান অফুরন্ত প্রভু দান চিন্তা করো হিন্দু মুসলমান তার মহিমা বনি আদম করো অস্বীকার রাব্বে কুমা তুকার জীবন পর না একবার তার মহিমা বনি আদম কর অস্বীকার রাব্বে কুমা তুকার জীবন পর না একবার একটি মাসের লক্ষ্য ছানা একটি মাসের লক্ষ্য ছানা সর্বলোকের আছে জানা সর্বলোকের আছে জানা একটি মাসের লক্ষ্য ছানা সর্বলোকের আছে জানা নিত্য নতুন যোগায় খানা ফজলুল করিম লিখে চিন্তা করো হিন্দু মুসলমান একটি অফুরন্ত খোদা দান অফুরন্ত প্রভু দান চিন্তা করো হিন্দু মুসলমান একটি অফুরন্ত খোদা দান অফুরন্ত প্রভু দান চিন্তা করো হিন্দু মুসলমান বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা বন্দি নবীর চারিয়ারে বন্দি নবীর চারিয়ারে মা বাবা উস্তাদ পীরে মা বাবা উস্তাদ পীরে চার তরিকার চার পীরে রে চার তরিকার চার পীরে ভক্তি জানাই নত শিরে ভক্তি জানাই নত শিরে বাগদাদে বড় পীর বন্দি বাগদাদে বড় পীর বন্দি দিলেতে করিয়া সন্ধি দিলেতে করিয়া সন্ধি আজা বাবা রয়াত মিরে আজা বাবা রয়াত মিরে বন্ধনা করিলাম তারে বন্ধনা করিলাম তারে আজাকে বন্দিয়া গাবো আজাকে বন্দিয়া গাবো আজা বাবার চরণ পাবো আজা বাবার চরণ পাবো কোথায় বাবা বাহাই অদ্দি কোথায় বাবা বাহাই অদ্দি তোমায় আমি সবাই বন্দি তোমায় আমি সবাই বন্দি মুজাদ্দে তালফে চানি মুজাদ্দে তালফে চানি বন্ধনা করিলাম আমি বন্ধনা করিলাম আমি চার তরিকার সঙ্গে লইয়া চার তরিকার সঙ্গে লইয়া যাব আমি আজকে গাইয়া যাব আমি আজকে গাইয়া চার তরিকার সঙ্গে লইয়া যাব আমি আজকে গাইয়া ভক্তি দিয়া বর্তমান চিন্তা করো হিন্দু মুসলমান এই অফুরন্ত প্রভুর দান অফুরন্ত প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান এই অফুরন্ত প্রভুর দান অফুরন্ত প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান মুর্শিদ আমার নিসার চিস্তি আদমি শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু পারি মুর্শিদ আমার নিসার চিস্তি আদমি শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু পারি উস্তাদ আমার আবুল সরকার উস্তাদ আমার আবুল সরকার তার চরণে সালাম হাজার তার চরণে সালাম হাজার ফতুল্লাতে বাড়ি তাহার ফতুল্লাতে বাড়ি তাহার এক নাম্বার আবুল সরকার এক নাম্বার আবুল সরকার সভা করে বসতেন যারা সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা আমার সালাম নিবেন তারা কর্তৃপক্ষ আছে যত কর্তৃপক্ষ আছে যত সালাম আমার শ্রেণী মতো সালাম আমার শ্রেণী মতো বর্দারারে মাবন যারা বর্দারারে মাবন যারা আমার সালাম প্রেম ভরা আমার সালাম প্রেম ভরা থাকলে পরে হিন্দু শ্রোতা থাকলে পরে হিন্দু শ্রোতা আদা প্রণাম নিবেন কর্তা আদা প্রণাম নিবেন কর্তা প্রতিপক্ষ শিল্পী যিনি প্রতিপক্ষ শিল্পী যিনি আমার ভক্তি নিবেন তিনি আমার ভক্তি নিবেন তিনি জন্ময় আমার বিক্রমপুরে জন্ময় আমার বিক্রমপুরে লৌহজম থানা ধরে লৌহজম থানা ধরে পোস্ট অফিস বেলদাও
ধরে অষ্টাবিল যজ্ঞ করে জামখানা কুড়িগাঁও ধরে জামখানা কুড়িগাঁও ধরে ঠিকানা আর বলিব কি ঠিকানা আর বলিব কি বর্তমানে ঢাকায় থাকি বর্তমানে ঢাকায় থাকি রানীগঞ্জ থানা ধরি রানীগঞ্জ থানা ধরি আস্তাবাদে বসত করি আস্তাবাদে বসত করি শাহ আলম সরকার বলে শাহ আলম সরকার বলে আমার ডাকে সকলে আমার ডাকে সকলে শাহ আলম সরকার বলে আমার ডাকে সকলে দম ফুরাইলে গোরস্থান এই চিন্তা কর হিন্দু মুসলমান এ যে অপুরন্ত কথার দাঙ্গ অপুরন্ত প্রভুর দান চিন্তা কর হিন্দু মুসলমান এ যে অপুরন্ত কথার দাঙ্গ অপুরন্ত প্রভুর দান চিন্তা কর হিন্দু মুসলমান ও তার সামান্য তারিফ হবে সামান্য তারিফ হবে না সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে গান চিন্তা কর হিন্দু মুসলমান এ যে অফুরন্ত খোদার দান্দ অফুরন্ত খোদার দান চিন্তা কর হিন্দু মুসলমান তোমারে
সারে আমি চাই না তোর সোনার ধরদয়াল তোরে তাইও তুই সারে আমি চাই না এই বিশ্বজাহানের যিনি প্রতিপালক
মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলিদের মাহফিলে আসার জন্য বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই প্রভু পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করি। তারই সাথে তার পিয়ারা হাবিব সরওয়ারে কায়নাতের শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মনিরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা মনোয়ারায় লাখো দরুদ ও সালাম, সঙ্গে আহলে বাইয়াত, হ্যালো, তাদের আনুগত্য স্বীকার করে আমারই নশ্বর বাপ দেহটা আমি যার কদম মোবারককে শুভে দিয়েছি, হ্যালো, আমার দয়াল বাবা, আমার মুর্শিদ কিবলা, আমার দয়াল বাবা দরবেশ সবদুল চর, আমার মুর্শিদ কিবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ, আমার বাজান সাধক আইনাল মিয়াল চিস্তি নিজামী রহমতুল্লাহ আলাই বাবা জানে দরবারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা জন্মদাতা পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর মহান ওলি হিন্দুর অলি গরিবে নামাজ হযরত খাজা মাইনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বাবা জানে দরবারে ভক্তি জানিয়ে আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম মনির হোসেন, স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান হাটিপাড়া ইউনিয়ন পরিষদ, বাবা হ্যালো হ্যালো, মিজানুর রহমান মজনু মোল্লা জনাব আব্দুল সাত্তার সাহেব, বাবা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাবেক মেম্বার রত্নদিয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ কাইমউদ্দিন মাতুব্বর সাধারণ সম্পাদক জমির মেম্বার সহ সাধারণ সম্পাদক আব্দুর রব মণ্ডল, জনাব মোহাম্মদ জালাল ব্যাপারী জনাব আব্দুর রহম কাজী সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক মোহাম্মদ আসলাম মিয়া, মোহাম্মদ টিটু ব্যাপারী, বদরুদ্দিন শামী আহমেদ রজ্জব মণ্ডল আলী হোসেন রিফাত অনিক, উপস্থাপনায় বজলুর রহমান জুয়েল মোহাম্মদ আশরাফ আলী মণ্ডল, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই কবি শাহ আলম সরকার, আমি তার প্রতিও ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সাথী শিল্পীদের ভালোবাসা জানাই। আমার বাবা তারাবালি দেওয়ান সাহেব, যার মাধ্যমে আপনাদের চরণধুলি পেয়েছি, আমি বাবার প্রতিও ভক্তি এবং শ্রদ্ধা জানাই। বিচার বাউল গান শোনার জন্য যারা চরণধুলি দিয়ে ধন্য করেছেন, প্রত্যেকের চরণে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করে, বিশেষ করে বিচার বাউল গান করতে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয় আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আব্দুর রশিদ সরকার, তার পবিত্র মাজার শরীফে আমার ভক্তি ভালোবাসা রেখে দয়া দোয়া আশীর্বাদ চরণধুলি কামনা করে আসরের কাজ করার জন্য দাঁড়িয়েছি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণধুলি চাই, সর্বচরণে ভক্তি রাখি। ধন্যবাদ সবাই। Thank you.
মাগরিবের নামাজের বিরতি, মাগরিবের নামাজের পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। ধন্যবাদ সবাই। সাধু কাইনাল মিয়ার চরণ পাবো,
তিনি আমায় শিখাইল এই বাউলের কীর্তন, তিনি আমায় শিখাইল বাউলের কীর্তন। আমার মাতা পিতার চরণ পড়ে, আমার মাতা পিতার চরণ পড়ে, হরি ভক্তি নত শিরে, হরি করি ভক্তি নত শিরে, আর যত ওলিদের নাম শিল্পীদের জানা আছে, এটা সুরে সুরে বলতে গেলে অনেকটা সময় আমাদের পার হয়ে যায়। তারপরেও আমাদের এই বন্দনা গানটা করতে হয়, কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, খালেক দেওয়ান সাহেব, মালেক দেওয়ান সাহেব, রজ্জব আলী দেওয়ান সাহেব, সাদক আব্দুল হালিম বয়াতি, আমার উস্তাদ আইনাল মিয়া সাহেব, এরা এই গানগুলিকে আল্লাহ রসুলকে স্মরণ সংযোগের মাধ্যমে এই গানগুলি করেছেন। কেন করেছেন? আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক বাবাজি আব্দুল হালিম বয়াতি সাহেব এই গানটির নাম দিয়েছিলেন ধর্মীয় সঙ্গীত। অতএব আমরা ধর্মের কথা সঙ্গীতের মাঝে মানুষকে জানিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে এই গান বাজনাগুলি অলিয়া উলিয়া পীর মুর্শিদের দরবারেই হয়ে থাকে। আমি একটি কথা প্রতিদিন মঞ্চে বলি, এটা আমার দায়িত্ব কর্তব্য থেকে বলতে হয়। আমরা যে মাহফিলের মধ্যে বসছি, যাদের ওসিলা করে আমাকে বুঝতে হবে আমি কোন মাহফিলের মধ্যে এসে বসলাম, এটা কাদের মাহফিলে আমরা বসছি। যাদের কথা আল্লাহ পাক তার কোরআন শরীফের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই, এরা কোনো দুঃখিত নয়, এরা কোনো চিন্তিত নয়। কেন নয়? এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত এবং নিয়ামত প্রাপ্ত, রওজার মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। আল্লাহ তাআলা সূরা বাকারায় আরো বলেছেন, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, বাল আহাইয়া তাহারাই জীবিত, খবরদার তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না। তার মধ্যে এই ভারতবর্ষে জিন্দা অলি, আজকে যার নামের এই ওরস মাহফিল, আতায় রসুল হিন্দের আলী গরিবের নওয়াজ,
খাজা খাজা খান কুল্লে খাজা সুম্মা আজমির মিল্লাত উদ্দিন হযরত খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি। সেই বাবাজানের ওরস মুবারক আপনারা সকলে চরণ ধুলি দিয়েছেন। আমি ছোট্ট করে একটি গান করে বসব আমার অত্যন্ত ভালোবাসার আমজাদ সরকার। আমি বাবা তারাবলি দেওয়ান সাহেবকে বলবো দয়া করে যদি একটু আমাদের কাছে আসেন ভালো লাগবে। তো ছোট্ট একটি গান করে আমি বসব, তারপরে দরবার থেকে যে আলোচনা আসবে চেষ্টা করব সেই আলোচনা অনুযায়ী দু একটি কথা দু একটি গান যেন আমরা গাইতে পারি শুনতে পারি। মালিক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন। এই প্রত্যাশা রেখে সবার চরণ ধুলি কামনা করছি, আপনাদের চরণ ধুলি জন্মে জন্মেই কামনা করি। ধন্যবাদ সবাই। ছোট্ট করে একটি খাজা আবার শান করি, যেহেতু সেই আল্লাহর মহানলির ওরস মোবারক সেই জন্যে বাবা জানের স্মরণে একটি খাজা আবার শান করে বসে যাব। বড় লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া মুখে খুলিলাম জবাব। ইন্দ্রের সুলতান বেশ বেশ খাজা বাবার তুলনা সৃষ্টি করে রব্বানা জমি জমি নয় আসমান ও বাবা গো, আমার খাজা বাবার তুলনা এই জগতে আর মিলে না। সৃষ্টি করে রব্বানা জমি জমি নয়
যে বাবা হিন্দের সুলতানে তুমি গরিব নেওয়াজে খাজা হিন্দের সুলতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ সুলতানে তুমি গরিব নেওয়াজ
খাজা হিন্দের সুলতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলিয়া মুখে ধুলিয়া জপা মুহাম্মদ সেই পালাটি ঘোষণা দিব, সেটা হলো আমাদের মাঝে সর্বসম্মতিক্রমে একটি পালা নির্ধারণ করা হয়েছে। সেই পালার আজকে যিনি আমার আবুল ভাই, উনি ফকির আবুল সাহেব, উনি আদি আদমের ভূমিকা পালন করবেন এবং বিশ্বনবীর ভূমিকা পালন করবেন শাহ আলম সরকার। আপনারা আরও শুনছেন নাকি এই যে পালা? হ্যাঁ, খুব মন বইরা শুনবেন, বুঝা নেবেন উনরা কি কয়। আদি আদম এবং বিশ্ব নবী। সম্মানিত দর্শক, চ্যানেল রূপালীর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।